দর্শক আসসালামু আলাইকুম আমি এম এ জামান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই প্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান ল জাস্টিস এই অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের আইনি জিজ্ঞাসার জবাব দেওয়া হয় এবং আপনাদেরই অনুরোধে আমরা এখানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি এবং সময়সাময়িক বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে এখানে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা হয় তাও শুধুমাত্র ওপেনিং রিমার্কে সেটা আপনাদেরই জন্য এবং আপনাদের অনুরোধে আমরা জানি আপনারা অনেকেই শুধুমাত্র আমাদের ওপেনিং রিমার্ক শোনার অপেক্ষায় থাকেন এবং বেশিরভাগ দর্শক প্রশ্ন করেন এবং উত্তর জানতে চান বেশিরভাগ বলবো না বেশিরভাগ দর্শক শুনেন কিন্তু সুযোগ পান না প্রশ্ন করার সো আপনারা আমাদের সাথে আসেন আসে আসেন বলেই আমরা অনুষ্ঠান মনে করি আমাদের অনুষ্ঠান সার্থক হয় আপনারা শুনেন আজকে আমাদের সাথে আছেন আমাদের নিয়মিত অতিথি এই কমিউনিটিরই বিজ্ঞ আইনজীবী পরিচিত মুখ এবং ব সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ এম বি উনি অনেক গুণে গুণান্বিত উনি আমাদের এই অনুষ্ঠানের সময় দিয়ে থাকেন আপনাদের এই জন্য আজকে আর ব্যতিক্রম হয়নি উনি এসেছেন আপনাদের জিজ্ঞাসার জবাব দিবেন তার আগে উনি অবশ্যই ওপেনিং রিমার্ক রাখবেন সমসায়িক বিষয়ে অথবা ইসলামিক কোনো বিষয়ে

এটা দর্শকদের কাছে খুবই গ্রহণযোগ্য এবং আমরা এর ফিডব্যাক পেয়ে থাকি তো আমরা দর্শকদের ধন্যবাদ জানাই আমাদের সব বিষয়ে প্রশ্ন উত্তর তো আসেই এই যে ওপেনিং রিমাকে আমাদের দর্শকরা আর অপেক্ষায় রাখবো না আমরা যদি চলে যাই ওপেনিং রিমাকে হ্যাঁ বিসমিল্লাহ রাহিম দূর ও পাশের বন্ধুরা আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন আপনাদেরকে আসসালাম বারাকাতু বাইরা বন্ধুরা কারাম আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখেন আজকে একটা বিষয়ে কথা বলবো ওপেনিং রিমার্কে যেটার জন্য সোশ্যাল সার্ভিস এবং গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বলতেছেন যে আমরা যেন একটা নিয়ে আলাপ আলোচনা করি মানুষকে একটু সোজাগ করে দেই এটা কি বন্ধুরা এটা হলো এই যে বেনিফিট সিস্টেম যেটা আমি যখন অনেক আগে বেশ আগে এসেছিলাম এই দেশে তখন এসে দেখতাম যাদের কাজ নাই তারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট অফিসে গিয়ে দুই সপ্তাহ পর পর একটা সাইন করতো লম্বা লাইন লাগানো মি এবং এই সাইনের পরে আপনি একটা চেক পাবেন আপনার ইয়েতে চলে আসবে বাসায় বর্তমানে ওই সিস্টেমটা সরিয়ে অনেক ধরনের বেনিফিট ছিল আনএমপ্লয়মেন্ট বেনিফিট তারপর ইনকাম সাপোর্ট তারপর হাউজিং বেনিফিট তারপর জব সিকার্স অ্যালাউন্স বিভিন্ন বেনিফিট ছিল এই সব কোটিকে এক করে বর্তমানে ব্রিটিশ সরকার করেছেন ইউনিভার্সাল ক্রেডিট তো ইউনিভার্সাল ক্রেডিট এটা প্রায় অলমোস্ট সব ধরনের বেনিফিট এইটাতে চলে যায় হাউজিং বেনিফিট বলেন চাইল্ড বেনিফিট বলেন জব সিকার অ্যালাউন্স বলেন আগের যেটা ছিল ফ্যামিলি ইনকাম সাপ্লিমেন্ট বা ফ্যামিলি ক্রেডিট চাইল্ড ক্রেডিট সবকটি ওই ইউনিভার্সাল ক্রেডিটে চলে গেছে আমার আজকের ওপেনিং রিমার্কে রিমার্কে এই ইউনিভার্সাল ক্রেডিট সম্বন্ধে বলা উদ্দেশ্য না বলা উদ্দেশ্য হল আরেকদিন দিন হয়তো বলেছি ইউনিভার্সাল ক্রেডিট সম্বন্ধে যাদের কাজ নাই আপনারা জানেন এখন ওই লম্বা লাইন ধরে গিয়ে ওইখানে সাইন দিতে হয় না এটা আপনার বাসায় বসে মোবাইল ফোনে অথবা আপনার কম্পিউটারে ল্যাপটপে আপনি যোগাযোগ করবেন তাদের ইন্টারভিউ হবে আপনি এইটাতে অভ্যস্ত হয়ে গেলে আপনাকে ওই আগের মতো গিয়ে ফিজিক্যালি সাইন দিতে হয় না বন্ধুরা আজকের এই ওপেনিং রিমার্কে যে জিনিসটার সম্বন্ধে বলবো এটা হলো এটার নাম হল আপনারা শুনেছেন দুই সালে সরকার একটা বেনিফিট শুরু করেছিল যে সমস্ত লোকজন সুস্থ অসুস্থতায় ভুগতেছেন বিভিন্ন শারীরিক অস্বাভাবিক অস্বাভাবিকতায় ভুগতেছেন তাদের জন্য একটা বেনিফিট বের করেছিলেন ওইটার নাম হলো ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স রিসেন্টলি এইটার নাম পাল্টিয়ে করেছেন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট সরকারি ডিপার্টমেন্টগুলো বলতেছে যে আপনারা যারা কমিউনিটি নেতৃবৃন্দ লোকজনকে সজাগ করবেন যে কীভাবে সজাগ করবেন সাধারণত একটা মিসকনসেপ্ট আছে যে খুব যদি অসুস্থ কেউ না হয় সাংঘাতিক ধরনের আলসাইমা ডিজিজ যদি না হয় অথবা হার্ট অ্যাটাক হয়ে বিচারের মধ্যে পড়ে রয়েছেন এরকম না হয় তে ডিসেবিলিটি লিভিংয়ের জন্য ক্লেম করতে পারবেন না এটা মোটেই ঠিক না এই ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স যেটা সেটা আপনি যে সমস্ত রোগ দেখা যায় তার জন্য আপনি ক্লেম করতে পারেন এবং অনেক রোগ আছে ফিজিক্যালি আপনি দেখতে পারবেন না এগুলোর জন্য আপনি পিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা এই যে পিপ যেটা এটার জন্য তিনটা রেট রয়েছে একটা হলো ইনহান্স রেট আপনি যদি সবচেয়ে বেশি পান তাহলে মাসে ছশো সাতাইশ পাউন্ড পর্যন্ত আপনি ম্যাক্সিমাম পেতে পারেন আরেকটা হল মিডিয়াম রেট এর চেয়ে একটু কম আর আরেকটা হলো লোয়ার রেট অর্থাৎ আপনার শারীরিক অসুস্থতার পরিমাণ বা লেভেলের উপর নির্ভর করছে আপনি কত পাবেন আমাদের কমিউনিটিতে অনেক অসুস্থ মানুষ আছে যেগুলো দেখা যায় না ধরেন আপনি আমাদের মা বোনরা অনেক আছে যারা ডিপ্রেশনে ভুগে যারা দুশ্চিন্তায় ভুগে যাদের কোনো কিছু ভাল লাগে না এই ধরনের রোগ যদি যেগুলো দেখা যায় না তার জন্য আপনি ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স ক্লেম করতে পারেন আপনি সিভিয়ার অসুস্থতা হওয়া লাগবে না আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি যদি আপনি হাঁটতে না পারেন আপনি স্টেয়ার ক্লাইম্ব করতে না পারেন আপনার লাঠির দরকার হয় তাহলে জানেন বছরে কত টাকা সরকার খরচ করে এই সমস্ত মানুষের পিছনে থার্টি মিলিয়ন পাউন্ড ঠপ রেট হল যারা লাঠি দিয়ে হাঁটে যারা স্টেয়ারকে উঠতে পারে না তাদের জন্য সবচেয়ে বেশি পয়সা সরকার সোশ্যাল সার্ভিস খরচ করে দুই নম্বরে আসেন আরেক গ্রুপ অফ পিপুল আছে যারা নিজে স্বেচ্ছায় কাম কাজ করতে পারে না বাথরুম করতে পারে না লুঙ্গিটা পড়তে পারে না খাবারটা নিজে খেতে পারে না অন্যের উপরে নির্ভরশীল পরনির্ভরশীল যে মানুষ উনি এই ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স বা পিআইপি ক্লেম করতে পারেন হোয়াট এ লাভলি কান্ট্রি তিন নম্বরে আসেন আমরা সাধারণত যারা চুকে কম দেখেন মনে করি এরা মনে হয় ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স পায় না 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 যে মুহুর্তে আপনার বয়স হয়ে গেলো একটু চুকে কম দেখতেছেন আপনি দেখার জন্য একটা ভেরি ম্যাগনিফাইড গ্লাস লাগে এবং এখান থেকে ওখানে মুভমেন্ট হওয়ার জন্য আপনার অসুবিধা হয় শুধুমাত্র দৃষ্টিশক্তির কারণে তাদের পিছনে সরকার এইট পয়েন্ট ওয়ান মিলিয়ন পাউন্ড খরচ করে আপনি যদি চোখে কম দেখেন আপনিও ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স পেতে পারেন তারপরে আরেকটা রোগ আছে আমার এক বাতিজার একটু কানে কম শুনে যদি সে কানে কম শুনে তাইলে এই কানে কম শোনার জন্যও আপনি এই পিআইপি বা ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন এদের পিছনে যারা কানে কম শুনেন ওনাদের পিছনে সেভেন পয়েন্ট সিক্স মিলিয়ন পান সরকার পার ইয়ার খরচ করে লাস্টলি আপনারা দেখেছেন হুইল চেয়ার অনেকে ব্যবহার করে তাদের পিছনে টু পয়েন্ট ফোর মিলিয়ন পান খরচ করে আমি এই কথাটা একটু পার্সপেক্টিভ দিয়ে বলি আমাদের এই অনুষ্ঠানে আমাদের ভাইরা এবং কিছু সিনিয়র সিটিজেন ফোন করেছেন যে ভাই সে সাহেব আমি লিভিং এই পিআইপি পাই এখন ওয়াইফ তো দেশে ওনাকে আনা যাবে কি না এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনি বর্তমানে উনত্রিশ হাজার পাউন্ড যদি আপনার ইনকাম না হয় তাহলে ওয়াইফকে অথবা হাজব্যান্ডকে বাংলাদেশ থেকে আনতে পারবেন না কিন্তু যে মুহূর্তে আপনি পিআইপির একটা চিঠি দেখাবেন তখন ওই উনত্রিশ হাজারের রেটটা নেমে অনেক নিচে চলে আসে দশ এগারো হাজার পাউন্ডে চলে আসে কথাটা বুঝতে পারছেন এখন এই পিআইপি কোন বয়সের মানুষ পেতে পারে বন্ধুরা এই যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট ইংল্যান্ডে মা বাবার পারমিশন নিয়ে ষোলো বছরের একটা ছেলে বা মেয়ে বিয়ে করতে পারে স্কটল্যান্ডে মা বাবার পারমিশন লাগে না ষোলো বছরে সে বিয়ে করতে পারে যদি তাই হয় তাহলে পিআইপির যে বয়সটা হলো এটা হলো সিক্সটিন ইয়ার্স একটা মানুষ যদি ষোলো বছরের হয় তাইলে এই দেশের পলিসি মেকাররা মনে করেন সে ইন্ডিপেন্ডেন্টলি নিজস্ব ইচ্ছায় এখান থেকে ওখানে যেতে পারবে সে যা ইচ্ছা তা করতে পারবে এবং এই যে পঞ্চ ইন্দ্রিয় আছে চোখ আছে কান আছে হাত আছে ত্বক আছে এর মধ্যে কোনোটা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে এটা আপনার রাইট এটা আপনার এটা লিল্লা না লিল্লা বলতে এই যে ইউনিভার্সাল ক্রেডিট আছে বা এমপ্লয়মেন্ট সাপোর্ট লাউচ আছে এগুলো হলো সরকারের পক্ষ থেকে ফিস সবি এগুলা দিচ্ছে কিন্তু আপনি যদি অসুস্থ হন আপনি তো স্বেচ্ছায় অসুস্থ হন নাই আপনার যদি লাইনিং ডিফিকাল্টি থাকে আপনার স্বেচ্ছায় লাইনিং ডিফিকাল্টি আসে নাই আপনি যদি ডিপ্রেশনে ভুগেন তাইলে আপনি কি ইচ্ছা করে ডিপ্রেস হচ্ছেন তখন এই আইন বলে যে আপনি এই পিআইপির জন্য অ্যাপ্লাই করতে পারেন এই কথাটা আমাদের সরকারের এক গবেষণায় দেখা গেছে অনেক মানুষ এটার পাওয়ার উপযুক্ত কিন্তু কেউ অনেক মানুষ এটাকে ক্লেম করতেছে না এই মাত্র গত এপ্রিল মাসে দুই লক্ষ টু দুই লক্ষ মানে টু হান্ড্রেড থাউজেন্ড ক্লেমেন্ট এইটার ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্সের জন্য করেছে আমি আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য আমাদের মুসলিম কমিউনিটির জন্য বলতেছি এইটা আপনার রাইট আপনার ফ্যামিলিতে আপনার আব্বা আছেন আমি প্রায় দেখি মুরব্বীরা আসেন হাঁটতে পারেন না চলতে পারেন না তারপরে আসে বলেন আমার তো ডিপ্রেশন এরকম বলেন এই যত লক্ষণ আছে প্রত্যেক লক্ষণের জন্য আপনি ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স বা পিপ পেতে পারেন তবে একটা কথা বলি এটা খুব মূল্যবান কথা মনে রেখেন যে আপনি শুধু অ্যাপ্লাই করে দিলেই তারা দিবে না আপনার ডাক্তার বললো আপনার ডিপ্রেশন বা লার্নিং ডিফিকাল্টি তখন আপনাকে দিবে না তারা ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের তাদের নিজস্ব অ্যাসেসার্স আছে ওদেরকে ফেস করতে হবে ওদেরকে ফেস করলে আপনার যে আলামত আপনার যে সিমটম এটা ওরা দেখবে আমি একটা কেস ডিল করেছি জানেন কি এক বদলুক বলছে দেন তার হাঁটার সময় তার লাঠি লাগে সে নিজে ইচ্ছায় স্বেচ্ছায় হাঁটতে পারে না তখন আছে স্যার আসছে আসে বলছে সব কিছু বলতেছে ডাক্তারের কাগজ দেখছে প্রেসক্রিপশন দেখছে ঔষধের লিস্ট দেখছে পরে বললো আচ্ছা আপনি তো দরখাস্ত করেছেন পিআইপির জন্য আপনি কি লাঠি লাগে জি আমার লাঠি লাগে লাঠিটা কোথায় এই যে এখানে দেখতেছি না বলে আমি ওই রিসিপশনে রেখে আসছি বলে রিসিপশনে রেখে আসছেন আচ্ছা লাঠিটা আমাকে দেখান উনি হুট করে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে পায়ে হেঁটে গিয়ে ওইখান থেকে লাঠিটা আনছে ওই আসেসর লিখে দিলো যেহেতু সে হুট করে দাঁড়িয়ে গেল আর গুট করে গিয়ে লাঠিটা নিয়ে আসলো ও আসলে তার চলাফেরাতে কোনো অসুবিধা নেই এটা হক্করবাজি করতেছে এই কারণে আপনাদেরকে বলে দিচ্ছি আমার ওয়ালি সাহেব আমার বাবা সাহেব মরহুম বলতেন এক মন ইলিমের সাথে দশ মন আমল লাগে আর এক কেজি আইনের সাথে দশ কেজি আপনার বিবেক লাগে আক্কেল লাগে আপনি আপনি অসুস্থ কিন্তু এই অসুস্থতাটাকে প্রকাশ করবেন এর জন্য কোনো লয়ারের কাছে গিয়ে বলবেন যে আমি যে যাব এই আসেসারের পাশে আমি বেনিফিট পাবো আপনি অনেক বেনিফিট পাবেন বছরে হাজার হাজার পাউন্ড পাবেন আরে একশো পাউন্ড দুইশো পাউন্ড যদি কোনো লয়ারের কাছে অ্যাডভাইস নিয়ে দিয়ে দেন তাহলে কী হবে একটা অ্যাডভাইসের জন্য আপনার পিআইপিটা হয়ে যাবে এর কারণে বন্ধুরা ভাইরা বোনেরা আপনার ফ্যামিলিতে কোনো মুরব্বী থাকেন আপনার ফ্যামিলিতে কোনো অসুস্থ মানুষ থাকেন অনেক অসুস্থতা আছে যেগুলো দেখা যায় না এই দেখা যায় না তারা পিআইপি পেতে পারেন এই কারণেই এই সোনার দেশ বলেই এই ফ্রান্স থেকে দেখছেন ডিঙ্গির জীবন বাজি ধরে এই দেশে আসার জন্য মানুষ পাগল হয়ে যায় কারণ কি এ বিকজ অফ দ্য সিস্টেম অফ দিস কান্ট্রি এখানে বেনিফিট আছে এখানে এই যে বেনিফিটটা নতুন শুরু করেছে যে দু হাজার সাল থেকে আজকে দশ এগারো বছর হয়ে গেছে এমনি অসুস্থ হলে দিস ইজ এক্সট্রা অন টপ অফ আদার বেনিফিট জামান আমার কথাগুলো বোঝা গেছে অবশ্যই বোঝা গেছে এটা না এটা ইউনিভার্সাল ক্রেডিট এবং আপনার কথা থেকে যেটা পরিষ্কার হ্যাঁ আপনার অবশ্যই হক আছে তবে ক্লেমটা হবে জেনুইন হ্যাঁ ক্লেম জেনুইন হতে পারে না মতো ছট করে লাটি আনতে পট করে এই যে লুটন না কোন শহরের একজন কাউন্সিলর সাহেব এটা দেখে আরে আমি তো ক্লেম করলেই ডিসিবিলিটি লিভিং অ্যালাউন্স পেয়ে যাব এখন উনি ক্লেম করছে প্রায় সাড়ে পাঁচশো পাউন্ড পেয়ে যায় এনহান্স রেটে পরে দেখা গেল এক পাবলিক মিটিংয়ে সে এ চলতেছে আর দূর দূরে স্টেজে গিয়ে পুরো বক্তৃতা দিয়ে আবার নেমে আসলো এটা রিপোর্ট বুঝতে হয়ে আপনি যদি অসুস্থ হন তাহলে এটা পাবেন হতে পারে থ্যাংক ইউ লাস্ট জি তো ধন্যবাদ আপনাকে সুন্দর বিষয় এটা আমাদের কমিউনিটির জন্য

তোর সাসপেক্ট করা তো ক্রিমিনাল অ্যাকশন না তো তারে রেস্ট করছেনি ম্যাজিস্ট্রেট কোর্ট নিছেনি এ জি নাই নিছে কাম না যেটা তো একটা তো করব না আপনারা করবা লাই হয়েছে। আমরা বুঝছে যে তারা আমরা ওকে ধন্যবাদ বেগম মানচেস্টার থেকে ফোন করেছেন বিশেষ আমরা অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে এবং অনেক কলার লাইনে জি তো আমরা প্রশ্নের উত্তরে যাব জি যাওয়ার আগে ব্রেকে যাবেন না আমি কেরিয়ার করবো আমরা ঠিক আছে আমরা ওই ব্রেক থেকে ফিরেই আলোচনায় তার আগে বলতে চাই যে আপনি যে জিনিসটা আজকে ওপেনিং রিমার্কে বলেছেন অনেকেই ট্যাক্স দিতেছেন যে আপনাকে ধন্যবাদ জানাইতেছেন এবং পিআই আর ওই যে ইউনিভার্সাল ক্রেডিট দুটি অবশ্যই ভিন্ন বিষয় হ্যাঁ হ্যাঁ টোটাল কেউ এটাকে নিয়ে দুশ্চিন্তার কারণ নয় আপনার যদি আপনি আমি অসুস্থ হন যে অসুস্থতার কারণে আপনি পিআইপি পেতে পারেন অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করবেন প্রয়োজনে আপনারা কোনো সলিসিটার ফার্মের সহযোগিতা নিতে পারেন তাহলে নিখুঁতভাবে অ্যাপ্লিকেশন করলে পাওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকে বেশিরভাগ সম্ভাবনা থাকে আপনি হাজার হাজার পাউন্ড ফাই বা একশো দুইশো পাউন্ড ফেলা খরচ করলে সাকসেস রেটটা ভালো থাকে সো দর্শক আপনারা আমরা তো বলে থাকি আমাদের অনুষ্ঠানের যে মূল মন্ত্র থ্রি টু ওয়ান অবশ্যই যে কোনো ব্যাপারে আপনারা সহযোগিতা নেবেন ধন্যবাদ দর্শক আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লয়েন জাস্টের বিরতির আগে আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন নিয়েছি এবং উত্তর না দিয়েই আমরা বিরতি দেখেছিলাম এবং অনেকে লাইনে আছেন আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করুন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনাদের প্রশ্ন নেব পেশা আমাদের প্রথম কলার ছিলেন মিসবাহ বিসমুল্লাহ রহমান রহিম মিসবাহ সাহেব কংগ্রাচুলেশনস আপনার সেলের বউ আইসেন জুলাই মাসও আপনার হইয়া পাসপোর্টও কোনো ভিসা দেওয়া নাই পাসপোর্টও আছে ভিসা সুত্ত করিয়া দেওয়া এক মাসর আ আঠাইশ দিনের বা সিক্সটি ডেইজর ভিসা দিস ইজ এ মেটেরিয়াল এটা শুধুমাত্র ডুকবার লাগে আপনার বৌমায় গিয়া পোস্ট অফিস থেকে বি আর পি ই বি আর পি লেখা আছে একত্রিশ ডিসেম্বর টু থাউজেন্ড অ্যান্ড টুয়েেন্টি ফোর এটা আমি আপনি কেউ অনলাম কারণ বর্তমানে যত বি আছে কার্ড আছে সবগুলির মেয়াদ বি আর মেয়াদ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এর বাদেইলে হইলে ভিসা আছে টান আপনার বৌমার আরও দুই আড়াই বছর কিন্তু বি লাগতো না এর কারণে আমরা দুই তিনটা শো করছি যেন একটা ই ভিসা স্কিম গভমেন্টে শুরু করছে এই ই ভিজা স্কিমর মাঝে গিয়া আপনার বৌমার পাসপোর্টর ডিটেইল দিয়া আর বি দিয়া আপনি ই ভিজা নিতইব যদি আপনার বৌমারে আনিয়া হয়ন কোনো সলিচিটার দিয়া তো সলিসিটার গেছে গিয়া সকা আগে তারা শুধুমাত্র ডাইরেক্ট লিংক না দিলে যাইত না ইদানিং আপলে ইউকে ভিজা ইমিগ্রেশনের ওয়েবসাইটও গেলেও ফাইবা এই ই ভিজার সাইন ইন ওই ই ভিজা চাইন ইন করিয়া সুনার ইজ বেটার আপনার বৌমার একটা ই ভিজা খরি জানো তান ভিজা আছে আড়াই তিন বছর পর্যন্ত নাথিং টু আরি আমরা যতর যত বি আছে সব বি আর ডেট যার গিয়া একত্রিশে ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েন্টি ফোর মিসবার আপনার নাম অত সুন্দর আপনি একজন ভাগ্যবান মানুষ বন্ধুরা আপনারা দূর পাশ থেকে যারাই আমাদের এই শো দেখছেন আপনাদের কাছে একটা দরখাস্ত করব এই দরখাস্তটা কি ছেলেকে বিয়ে দেওয়ার পর মা বাবা ছেলের মা বাবা যে কত খুশি হয় শুধুমাত্র ওনাদেরকে জিজ্ঞেস করলেই আপনারা বুঝতে পারেন আমি একটা দোয়া করি আর যে আমরা যারা ছেলেরা আছে মেয়েরা আছে বিয়ার উপযুক্ত আল্লাহ এই ছেলে হল দে বালা মে জোগাড় করে দিয়া বৌমা গর আনার তৌফিক দেওক আর মেয়ের লাগি বালা জামাই মিলাইবা মিলাইয়া দিত এরও তৌফিক আল্লাহ দেওক সবে হোকে একবার আমিন আর কিছু চাই না আপনার কাছে আমি নকিতা না নেব জি অবশ্যই মাসাল থ্যাংক ইউ এরপরে কলা হাবিবা হাবিবা আক্তার লন্ডন থেকে ফোন করছেন খৈরা ছয় মাস আগে বইন আইসেন খেয়ার বিজায় স্কিল ওয়ার্কার কেয়ার ভিজায় যে ফার্মে দিছে তানে কেয়ার ভিজা ইতায় খাম দেব না ইটা মেলা ডোজি ফার্ম অল আছে আমরা চেম্বার শত মানুষ লাইন আপ এনে থাকুন খাম দে না ও যে আপনি দশ পনেরো বিশ লাখ টাকা খরচ করি আইসেন আপনার জামাইডলিয়া ও যে পয়সা দিছো ইগুন শুধু বর্ডারটা এয়ারপোর্টটা ফাড়ি দেওয়া লাগে দিছে ওখান মনে করবা এখন আপনার হাজবেন্ডে কাম করেন আপনি কোনো কাম করা না ইউ ইউ গট টু ডু সামথিং তারা কর আপনি সুইচ করতা অন্য কোনোখানো আপনি অথবা আপনার হাজবেন্ডে কোনো জাগাত এমপ্লয়মেন্ট অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট ভাবি বা নতুবা অভ্য কিতা আপনি আমার জিকাই আপনি প্রেগনেন্ট আপনি কোনো বেনিফিট পাইবান বেনিফিট পাওয়া তো দূরের কথা আপনার ভিজা জায়গি যদিন বাচ্চার ডেলিভারির সময় আপনার সাই পাঁচ হাজার পাউন্ড আইব হসপিটালে কইব যে বাচ্চা লইয়া বারোই আগে আগে পয়সা দিতা এর কারণে আপনার যে বিআরপি কার্ড আছে আপনি ফাইন না কোনো এনটাইটেলমেন্ট নাইন এই যে সব বেনিফিট ফাওয়ার এনটাইটেলমেন্ট দুইভাবে একটা হইলো আপনি ব্রিটিশ সিটিজেন হইল হইলো লিভ ফাইন যদি আর যদি আপনি লাকি হইন তে যদি হোম অফিস্টর গেস্টাকি এটা চেঞ্জ অফ কন্ডিশন হয়ে একটা অ্যাপ্লিকেশন আছে ওটা দিয়া সাকসেসফুল হইতে পারো তে আপনি বেনিফিট পাইতে পারেন আপনার যে কন্ডিশন ছয় মাস হয়েছে মাত্র আইসইন ইউ উইল নট গেট ইট এর কারণে বেস্ট এডভাইস হাবিবা আপনি মেহরবানি করি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট নোকা অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট নেন তে ডাক্তারি পয়সা লাগতো না আর বাচ্চার জন্মের সময়ও কোনো পয়সা লাগতো না আদারওয়াইজ তারা বড় বিল একটা আমি তা দুই তিনটা কেস ডিল আসছি বড় বিল একটা দিলাইব বন্ধুরা আপনারা যারা শুনতেছেন একটা কমন মিস্টেক আছে বইলা ও বাচ্চা একটা হয়ে গেলে মনে কর তারা গড়ও দিলেইব বেনিফিটও দিলাইব আর সব তো ইনকাম সাপোর্টও দিলাইব দিস ইজ রং আপনি যত সময় পর্যন্ত লিভ পাইছেন না অত সময় পর্যন্ত বাচ্চা হইলেও আপনি বেনিফিট না ইউ আর টকিং অ্যাবাউট সেভেন্টি সেভেন্টি সিক্স সেভেন্টি এইটর কথা তখন যদি বাচ্চা হইত তখন মানুষে লগৈয়া ব্রিটিশ ন্যাশনালিটি ফাই এখন বাচ্চা একটা দুইটা তিনটা হোক এরা সাথে সাথে পায় না আফটার টেন লং ইয়ার্স তারা লিগালিটিতে পারে এর লাগি বইন সময় থাকতে যে কোনো আল্লাহ আস্তে একটা জব নেওয়া বুঝছেন থ্যাংক ইউ ভেরি মাচ জি ধন্যবাদ এরপরে আমাদের ম্যানচেস্টারের বেগম ম্যানচেস্টার থেকে বেগম আফায় ফোন করছেন কইরা ইলা বহুত আগে আমরা ওলা দেখতাম যে গর থাকি লাগা গর ইতায় আমার শ্বশুর সাহ মরহুম আল্লাহ তান কবরের জন্য তোর বাগিচা বানাই আমি বেদনা গিনুর মতো জায়গা তাইন এক গড়ো থাকতা লাগাগর ওটা আইয়া ইটা মারি দিত কিতা করত ক্ষেত্রে করত তো আমারে হু হতা ফোন আসছিল গর তো আমি দৌড়িয়া গাড়ি লইয়া যাইতাম গিয়াওতার দৌড়াইয়া লইয়া যাইতাম বুঝছেন এখন লন্ডন নাই বইন আপনার এটা মানচেষ্টার আপনার লাগাগর অগু রেসিস্ট খুব বেশি লাগে আপনারার লগে ফুলিশে ইনফর্ম করছেন। ফুলিশে ইন্টারভিউ লইয়া কোনো চার্জ করছে না যদি কোনো চার্জ করতো আপনারা লগে মাইদ কর্ত গালাগালি করত পুলিশে চার্জ করি লইত তাইলে হইল নাকি তা ক্রিমিনাল কনভিকশন যদিন ওই তা আপনারে কাউন্সিলে বড়ো আরোগ্য দিয়ে অন্যান্য কিয়নে কিন্তু এই সুযোগ এখন নাই এখন পুলিশে কর কাউন্টি কোর্ট থাকি রেস্ট্রিকশন অর্ডার একটা আনবা তারা আনিয়া দিব একটা আনে যদিন তে আমার মনে হয় দুই কাজ হইতে পারে একটা হইতে পারে ও রেস্ট্রিকশন অর্ডার জাজর অর্ডার পাইয়া আপনার নেইবার হয়তো স্বাস্থ্য হইতে পারে কারণ জাজর অর্ডারে অমান্য করলে হে জেলও যাইব আর একটা হইতে পারে হে আরও বেশি চলি দিতে পারে আপনারা ইনডাইরেক্টলি সেটাইব অতা করব অতা করবো এর কারণে আপনি পুলিশ অফিসারে কোকা যে তুমি তাই একটা ক্রিমিনাল চার্জ করো তার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ করিয়া যদি কনভিকশন হয়ে যায় তে আপনারা সেইফ আর আমরা এই শো থাকি বই আপনার একটা কমপ্লিকেটেড কেস পুলিশের স্টেটমেন্টও দেখছি না আপনার কাগজপত্রও দেখছি না কিতা কিতা ইনসিডেন্ট তা শুনছি না এর কারণে আমরা ম্যাজিক্যাল কথা হইল থ্রি টু ওয়ান একজন দুইজন তিনজন লয়ারের কাছে যাক মানচেস্টার বালা দুই তিনটা ফার্ম সলিসিটার আছে তারা কাছে যাক জ্ঞাপকা কর্তা রেস্ট্রিক্টিং রেস্ট্রিকটিং অর্ডার একটা সাধারণত প্রাইভেট ইন্ডিভিজুয়ালে আনে আপনি পুলিশ আনে ইটার পিছনে কিতা কথা আছে কইতাম না এর গো টু এ লোয়ার থ্যাংক ইউ জি অবশ্যই যেহেতু বিষয় কোনো জটিল হলে এরকম অনুষ্ঠানে আসলে পরামর্শ আমরা শুধু গাইডেন্স দিতাম পারি কিন্তু তো আপনার প্রয়োজনে আপনি আপনার আশপাশের আইনজীবীদের সাথে যোগাযোগ করুন আপনি জিত হবেন দর্শক সময় হলো আরেকটা বিজ্ঞাপন বিরতির বিরতি থেকে এসে আপনারা যারা লাইনে আছেন আপনাদের প্রশ্ন নেব বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদেরই অনুষ্ঠান রয়েছে জাস্টিসে বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি এবং আরও যারা লাইনে আসেন এবার আপনাদেরই প্রশ্ন নেব আমাদের এই স্টেশনে কে আছেন কলার হিসাবে আলাইকুম জি ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথায় থেকে বলছেন নামটা বলুন হালিমারা বেতাল থেকে আমরা প্রশ্ন করুন প্লিজ

আপনার পাত্র এখানে আসলে আপনার পিআইপি প্রাপ্ত কনেকে দিয়ে লিগেল করার সুযোগ করতে না স্বামী বলতেছি এখানে নিয়ে আসলে আসলে পরে ধন্যবাদ আপনাকে আপনি অনেক আগে প্রশ্ন করেছেন অবশ্যই আপনি আগে হাটলে কি বলা হয় পথ মিলে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কে আছেন লাইনে সালাম আলাইকুম জি নেক্সট কলার জি সালাম আলাইকুম যিকলার আপনারা জি ওয়া আলাইকুম জি আপনাকে লাইনে রেখে বলতে চাই যারা আপনারা আমাদের সাথে কথা বলতে চান অবশ্যই বন্ধ করবেন অথবা পাশের না হয় আপনার কলটা ড্রপ হয়ে যেতে পারে আপনি অনেক কষ্ট করে লাইন পেলেন আবার কল হয়ে গেলে আপনাদেরও খারাপ লাগবে আমরা সুন্দর দেখি না জি বলেন কে আছেন আসসালামু জি আমরা ব্রিটিশ

থাকেন উনি এখানে দু তিনবার বেড়াতে এসছেন তো কোনোভাবে কিছু করা যায় আপনারা এখানে আমার ভাই বোনরা অন্যান্য দেশে থাকেন আমি শুধু একাই আমি আমার হাজবেন্ড আমরা এখানে কয়জন থাকি বাংলাদেশে কয়জন আছেন বাংলাদেশে কয়জন আছেন আপনার ভাই বোন বাংলাদেশে কেউ নেই আমার ভাই থাকে অন্য দেশে আমার বোনও অন্য দেশে বিদেশে থাকেন কেউই বাংলাদেশে থাকেন উনি কার টাকা চলেন বাংলাদেশে আপনার আম্মা কার কাছ থেকে টাকা পান সেটা আমার বাবা সরকারি চাকরি করতেন ওনার মানে ওনার নিজস্ব যা আছে সেভাবেই উনি চলেন তাইলে আপনি আপনি গুন টাকা প্রসাদ দেন না নাকি তাই না আমরা সেটা মানে এককালীন মানে ওভাবে দেওয়া যেটা এরকম না যে আমাদের উপরে উনি ডিপেন্ডেন্ট哦 তাইলে আপনি পারবেন না আপনি এখন ফাইনাল क्वेश्चन আপনা আপনি এবং আপনার হাজবেন্ড কি করেন আমার হাজবেন্ড প্রফেশনাল উনি অ্যাকাউন্টেন্ট আর আমি স্কুলে কাজ করি

যে আই ইনডিফিনিট এটা ব্যবহার করতে। আপনার বাংলাদেশী পাসপোর্ট ইনডিফিনিট লিভ আছে না আমার বেডি পাসপোর্ট আছে তো আমি বেডি স্টুডেন্ট। জি। না পাসপোর্ট জি না। এই এটা লাগाने জন্য কি কি করতে হবে আমাদের? আপনে কিটা লাগি লাগাইতা আপনার তো ব্রিটিশ পাসপোর্ট আছে তারা এপ্লাই করলেও তারা হইব আগে করা যাইতো কইব কোন কারণে আপনি কি লাগাইতা কি লাগি লাগাইতা আমি তার বাংলাদেশ ইলেকশন দিয়া যাওয়া ঠিক আছে নেক্সট ধন্যবাদ খায়ের আপনি নির্বাচন করবেন ভালো লাগলো নির্বাচন বিষয়ে একটা প্রশ্ন চলে আসছে বিশেষ অবশ্যই উত্তর দিবেন এবং দর্শক আপনারা অনেকেই লাইনে আছেন আপনাদের প্রশ্ন নেব তার আগে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই আমাদের সাথেই থাকুন আমাদের বোন হালিমারা ডকলান্ড থেকে ফোন করা হইরা তান ফুডিয়ে পিআইপি ফাইন আজকে আপনারা ওপেনিং রিমার্কছেন পি আইপি বলতে কিতাব যায় ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স তার ডাইরেক্ট প্রশ্ন হইল যে ছেলেটের ফসল লাগে এ পর্তুগাল থেকে গুড়াই গুড়াই ফ্রান্স পর্যন্ত আইছে। এরে যদি সামহাও এই আনিলাই অবদেশ আনলেমার ফুর লোকের বিয়া দিলাই তাইলে কিতা উনত্রিশ হাজার পাউন্ড দেখাই থাকি না এইটাই আমি হয়েছি আপনি যদিন ইউটিউবে গিয়া আর আমরা ওপেনিং রিমার্কটা শুনোইন তো কোনো স্টেজ আমি হইছি দেখবা যে শেষের দিকে যে এই পিআইপি ফাইলে একটা এমন একটা ম্যাজিক এই উনত্রিশ হাজার পাউন্ডর যে দান্দা এটা গোজ আউট অফ দ্য উইন্ডো এইটা আর কোনো কিছু উনত্রিশ হাজার লাগতো না কিন্তু অন্য আইনে যদি আপনার দামান্দ্রে দরে না তাইলে এই ইনকামর লাগি কোনো অসুবিধা হইতো না আপনার মেয়ে যেহেতু পিআইপি ফাইন he should be okay. ঠিক আছে? জি। এরপরে মিসেস খান মিসেস খান কেমব্রিজ থেকে। হ্যাঁ মিসেস খান কেমব্রিজ থেকে বলছেন বলছেন যে আপনি তো টিচার মাশাআল্লাহ আপনার হাজবেন্ডও অ্যাকাউন্টেন্ট আপনি জানেন মিসেস খান অ্যাকাউন্ট্যান্ট সাহেবরা খুব ধনী হয়। আপনারা খুব ধনী মানুষ আমি জানি। বলতেছেন আমার বয়স হয়ে গেছে 72 ভাই আছে বোন আছে অন্যান্য দেশে থাকে। আপনার আব্বা ছিলেন গভর্নমেন্ট অফিসার যে পেনশন পান তাতেই আপনার আম্মার চলে এখানে আসা যাওয়া করেন এজ এ ভিজিটার দ্যাজ ফাইন কিন্তু একটা আইন আছে যে আইনটা হলো যে ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট রিলেটিভ যারা আপনার আম্মার মতো দুই সালের আগে আপনার আম্মার মতো মানুষ আমি মনে হয় অসংখ্য মানুষকে লিগেল করেছি এটা আইন ছিল আর এই যে থ্যারিসা মেয়ে যে কয়েকদিন পরে প্রাইম মিনিস্টার হয়েছিলো ওর কোনো বাচ্চা কাচ্চা নাই মিসেস খান বাচ্চা কাচ্চা না থাকলে ভালো মানুষ হয় কিন্তু ওর ভিতরে কোনো মায়া দয়া ছিল না এই আইনটাকে করে শেষ করে গেছে বেস্টর সাহেব এই আইনের বিষয়ে আপনি বলবেন যেহেতু আপনার সময় বেশি লাগবে মায়ের প্রশ্ন আমরা ব্রেক থেকে এসে আমরা উত্তরটা শেষ করব আচ্ছা ঠিক আছে দর্শক আমাদের সময় হলো আরেকটা বিজ্ঞাপন বিরতি দর্শক আমরা মিসেস খানের অসম্পূর্ণ উত্তরের মাঝামাঝিতে আমরা ব্রেককে চলে গেছিলাম এবার আমরা মিসেস খানের অসম্পূর্ণ উত্তর নিয়ে আবার হাজির হচ্ছি বিশেষ আমাদের আমরা মিসেস খানের উত্তরটা হ্যাঁ মিসেস খান মাত্র বোন আপনি ফোন করেছিলেন ক্যামব্রিজ থেকে আপনি বলতেছেন আপনার মাদার হলেন সেভেন্টি টু ইয়ার অল তিন চারবারের দেশে এসেছেন আপনার ভাই বোন আছে কিন্তু বাংলাদেশে কেউ নাই আপনার মা একা থাকেন আপনার ফাদারের পেনশনের উপরে উনি চলেন আমি বলেছিলাম আপনাকে ও প্রথম কোয়েশ্চেনের সময় যে উনি কি আপনারা টাকা দেন নাকি তো আপনারা বললেন না আমার আম্মা পেনশনের টাকায় চলে এইভাবে যদি বলেন তাইলে ওনাকে এ দেশে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট হিসাবে আসতে দেবে না দুইটা জিনিস ফুলফিল করতে হয় নাম্বার ওয়ান আপনার রিলেশনশিপ আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে প্রমাণ করতে হবে ইউ আর দ্য ডটার অফ ইউর মাদার বার্থ সার্টিফিকেটই যথেষ্ট আর দুই নম্বর হল যে আপনার আম্মা শি মাস্ট বি ডিপেন্ডেন্ট আই দ্য ফুলি ওর প্রিন্সিপালি অন ইয়োর ফাইন্যান্স আপনার টাকার উপরে উনি চলাফেরা করে তো আপনারা এক কাজ করতে পারেন ছয় মাস আপনারা কিছু টাকা পাঠান বিশ হাজার টাকা বিশ হাজার টাকা করে উনি বলবেন যে বাংলাদেশের পেনশন যতই হয় না কেন আমি নিজে সরকারি চাকরি করেছি দশ বছর ওই বেতন দিয়ে ওই যে পেনশন পাবেন আপনাদের হয়তো বাড়ি আছে এগুলো বললে দিবে না বলবেন যে আমি তো ছয় মাসের এই যে রেমিটেন্স রিসিট আছে আমার আম্মা আমাদের টাকা দিয়ে ওখানে চলেন তখন সরকার বলে যে যে আপনার এদেশের টাকা দিয়ে যদি উনি বাংলাদেশে চলতে হয় তাইলে ওয়াই নট অ্যালাউ হার টু কাম টু দিস কান্ট্রি অ্যান্ড স্পেন্ড দি লাস্ট ফিউ ইয়ার্স অফ আর লাইফ উইথ আর ডোটা অ্যান্ড ইন ল এবং নাতি নাতনিদের সাথে এইভাবে যদি করেন তো আমার মনে হয় আপনি কেমব্রিজ থাকেন ফ্যান্টাস্টিক টাউন আপনি কেমব্রিজ থেকে মাত্র ঘন্টা রাস্তা লন্ডন লন্ডনে বুড়ি বুড়ি লয়ার আছে একটু আপনার আম্মার ব্যাপারে ওনার পাসপোর্ট নিয়ে একটু কথা বলেন ফেস টু ফেস দেখবেন ফেস টু ফেস যদি আধ ঘন্টা এক ঘন্টা কথা বলেন আল্লারবুল আল আমিন উইল ডাইরেক্টিভ টু এ নাইস কনফ্লুশন থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম গিয়ে এবার চলে যাইব নির্বাচনে হ্যাঁ ভাই মিস্টার হয় নাই হ্যাঁ প্রস্তুত চলতেছে খ্যার ভাই থেকে ফোন করসেন ওইরা নির্বাচনকর্তা নির্বাচন করলে ওই রে বাংলাদেশি পাসপোর্টও আছে ব্রিটিশ পাসপোর্টও আছে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ট্রাভেল কর্তা আগে এক জমানা আসিল ব্রিটিশ পাসপোর্ট থাকলেও বাংলাদেশি পাসপোর্টও ইন্ডিফেনেট লিভার স্টিকার লাগাই দিত কিন্তু মানসিকটা একটা দুই নম্বরই করিয়া ব্রিটিশ পাসপোর্ট দি একজন আইওয় আর বাইরে আনিলা ইন্ডিফেনেট লিভ দিয়া এর লাগি হোম অফিস গেছে এখন একটা লাগাই থইলে বহুতটা হওয়া লাগে যদি এমন একটা দেশও যায় যে দেশও ব্রিটিশ পাসপোর্ট দেওয়া তারা ভিসা দিত নাই আপনি দেখাইতে পারেন যে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা দিব তাইলে ও পাসপোর্টও কোনো কিছু করা যাইতে পারে এটা অত টেকনিক আপনার আপনার নট অন দি এয়ার না আপনার যে ফাইপাস যে ইলেকশন খর্তা যদি হয় তাইলে ইউ ডোন্ট নিড দ্যাট ট্যাম লিভ আপনি বাংলাদেশি পাসপোর্ট হইলেও ইলেকশন কর্তা পারবা যদিও কনস্টিটিউশন লেখা আছে যে অন্য দেশর পাসপোর্টদারি কেউ এমপি হইতে পার্তা নাই জাজ হইতে পার্তা নাই কিন্তু বুড়ি বুড়ি এমপি বুড়ি বুড়ি মিনিস্টার হল ব্রিটিশ পাসপোর্ট দিয়া তারা হইছে ওইসে হইছে এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক যে খালা মানিক কইন এবারও ব্রিটিশ পাসপোর্ট আছে এবেটা ওখানও ইউকে ইমিগ্রেন্ট অ্যাডভাইজারি সার্ভিসেও কাম করতো আপনার কোনো অসুবিধা হইত না তারেক জিয়া তো ওদের সব এটা বাই দিস টাইম হয়তো বিটি শ্রুটি রয়ে আসছে আপনি কোনো চিন্তা করেন না জানু বেশ করি পকেট বরিয়া টেকা লইয়া যান জানু ব্যাংক বরিয়া টেকা লইয়া যান জানু আদারওয়াইজ গেলে পাত্তা হইতা নাই এখন তো অনেক সংস্কার হচ্ছে হয়তো টাকা পয়সা কমই লাগবে

হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রশ্ন উত্তরের জন্য খয়ের সাহেব আপনার জন্য আমাদের শুভকামনা থাকলো আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম কে বলছেন কোথায় থেকে বলছেন

ওকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আচ্ছা ঠিক আছে শুনতে থাকেন আজাদ আপনার প্রশ্ন আমরা পেয়েছি আমরা যাব পরবর্তী প্রশ্নে কে আছেন লাইনে সালাম আলাইকুম জি নেক্সট কলার হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি ম্যানচেস্টার থেকে ভাই জি নামটা বলুন আমার নাম আলী আলী আপনি কেমন আছেন আপনার আপনি তো আপনি অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন

আা বাচ্চাদের মা মোহাম্মদ সাহেবের মা নাই দাদা তাইনই চলে গেছেন আপনাদের বয়স কত এটা 20 কয়জন সাইজন আছেন সাইয়েরজনও গেছেন কি এখন আপনি अपना बिशोर रुफरे बच्चें तोरे अनबा किला अपना फास्ट फूड किजा है ना 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 बिशोर रुफरे बच्चे नंतन में अमर्श मैं मुझने अस्तर में मिली अमीरी साथी को यान नंतन में ओ हली ओ वाइफ अंतब यहाँ हो रही है इतो जीर 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 अगर वाइफ के सोन के अपना ये साथिया आ बच्चें नो पढ़ोगे सोन तरह वो

মানে আমরা দেখে নিই কিন্তু ফাসপেক্টরের তারপরে সে সোনার গয়না সোনা দুটো শোনা ট্রেন দামের ভুল আর হাতে আমার কিছু টাকা এবং আমার মেয়ের ক্রেডিট কার্ড পাসপোর্ট এগুলো ভিজে যায় এগুলো আমরা 10 বাই পরের দিন মানে লাস্ট ডে ছিল বুধবার বৃহস্পতিবার সকালে যখন চেক করছে তখন এইগুলো আমরা ধরা পড়তে পড়ে

আচ্ছা এখন আমাদের কি মানে সলিসিটার কি ধরা লাগবে না পুলিশ যেটা করছে আমাদের ওই হাত ওয়েট ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমরা আপনার প্রশ্ন পেয়েছি বেস্টের সাহেব আমরা আরো প্রশ্ন নেব তার আগে এই প্রশ্নগুলো যদি উত্তর হয়ে যায় জি আজাদ কলা নাম্বার সেভেন আজাদ ভাই এ ফোন করছেন সাউথ হল থেকে ওইটা ইউনিভার্সাল ক্রেডিট অফ ফাইন তিন বাচ্চা ছোটো বাচ্চা আড়াই বছর মাত্র বয়স তেত্রিশ ঘন্টা কাম তারপরে ও তারা ইউনিভার্সেল ক্রেডিটে জব সেন্টারে তার ওয়াইফে নিয়া হয়ে লাগে শুনেন আজাদ সাহাব আপনি যদি তেত্রিশ ঘন্টা কাম দেখাইন তে আপনি সঠিক বেতন দেখাই না সঠিক বেতন যদি আপনি দেখাইতা তাইলে ইউনিভার্সেল ক্রেডিট পাওয়ার কোনো কথা নাই যেহেতু আপনি ইউনিভার্সাল ক্রেডিট ফাইরা দ্যাট মিনস আপনি যে বেতন দেখাইরা একটা বিলো দি সিলিং লেভেল এখন এই ইউনিভার্সেল ক্রেডিটর লাগি আপনার ওয়াইফরে লাগি ডাকে আপনি তো আপনার কথা হইল আমার তিনও বাচ্চা ওয়াইফে রাখতা সত্তর আড়াই বছরের বাচ্চা তো এ থাকিলা এটা লাগি ইউ ইউনিট আপনি জিরো এইট হান্ড্রেড হইয়া একটা একটা ফ্রি নাম্বার আছে ইউনিভার্সাল ক্রেডিটর আপনি যেখানো সাইন ইন করো ইউনিভার্সাল ক্রেডিটও মোবাইল অথবা কম্পিউটারও অথবা ল্যাপটপও অনু গেলেও দেখবা কন্ট্রাক্টর লাগি একটা নাম্বার আছে এই নাম্বারে ফোন করিয়া কোন যদি না আপনি বাংলা মাতিতা তারা বাংলা ইন্টারপ্রিটারও আনবো এবং আপনি জিগাই জানো যে কোন কারণে আপনার ওয়াইফরে তারা রাখে আপনি এই জিনিসটা আপনার কাছে খুব পরিষ্কার দ্বারা পড়ব বুঝছেন থ্যাংক ইউ ভেরি মাছ এখানে সলিসিটার যাওয়ার দরকার নাই আপনি ইউনিভার্সেল ক্রেডিটে খুঁজলে তারা হয়ে দিলেব ধন্যবাদ এরপরে কলার ছিলেন আমাদের আলী প্রায় সময় আমাদের ফোন করে হ্যাঁ আলী ভাই ফোন করছেন ম্যানচেস্টার থাকি কইরাতেন পিআইপি ইউনিভার্সেল ক্রেডিট ফাইন চারটা বাচ্চা এটা বড়ো হয়ে গেছেন গিয়া আর বড় হওয়ার পরে মাও গেছেন গিয়ে অন্য আপনি মনে হয় লন্ডন এই আগে না আপনি জানেননি বর্তমানে নিউজও অনেক বড় এক মানুষ গুলাম আজম সাহ প্রফেসর গুলাম আজম সাহ তান ফুয়া ব্রিগেডিয়ার আসলা শেখ হাসিনায় নিয়া আয়নাগর কয়েক বছর গুম করে রাখিছিল এখন ওলা বাচ্চার মা তেমনি দেখছি জামাই গুম করি ফা জান না তাই নারকানো গিয়া বিয়া বই গেছেন গিয়া আপনি হয়তো ওলাখান দেশ গেছেন না এর কারণে বিচারি বিচারির ফোদ দরি লিছেন আমরা এই যে মায়া মহব্বত তখলতা হই তোরা একটু ডিসেপিয়ার হয়ে গেলেও দেখবা ইতা মায়া হৈ যায় বাই ভাই ঠিক ন বলে এখন আপনার ওলা হৈছে আপনি যদি মসজিদও আসলা আমরা ফয়লা ওপেনিং রিমার্ক শুনছেন না খাইল সকালে সায় নটার সময় আমরা শোটা দেখোন জানু অথবা আজকে রাত্রেও ইউটিউবও গিয়া দেখোন জানু ওপেনিং রিমার্কও হয়েছি দেন আপনি যদি পিআইপি ফাইন আমি কোন রেটে ফাইন ইনহান্স রেটে ফাইন স্ট্যান্ডার্ড রেটে ফাইন লোয়ার রেটে ফাইন মিডিয়াম রেটে ফাইন এগুলো জানিয়া নীতিগতভাবে আপনি দেশ দুদিন সাদী করেন তা আপনার ওয়াইফ আপনি আনতে পারবা কিন্তু কোনো লয়ার দরি আনুন জানু আপনি মানচেস্টার থেকে ফোন করা এদিন আমরা খালি পিআইপি পাইলেও মনে করো কা বা এখন আর আফেমিলিয়া ফ্যামিলি ইলা অত সহজ নাই একটার মাঝেও ক্যালকুলেশন আছে একটা সিলিংটা উনত্রিশ হাজার তাকে একটু নিচে আয় কিন্তু নিচে আইলে কত হইতো এটা কোনো লয়ার সবর কাছে আপনি আলাপ করেন যদি হি উইল টেল ইউ খুব খারাপ লাগে আপনি মসজিদও গেছেন নামাজি মানুষ করি আল্লাহ আপনার শান্তি দেওক এবং মরার আগ পর্যন্ত দুনিয়ায় যতদিন আসেন আল্লাহ একজন একজন ওয়াইফ বিবি যার দ্বারা আপনি আর বেস তো গিয়ে এক লোকের থাকতে পারেন ধন্যবাদ সাহেব আমরা পরবর্তী প্রশ্ন ছিল বাবু লন্ডন থেকে একটা চুরি সংক্রান্ত হ্যাঁ বাবু সাহেব বলতেছেন এইরকম হয় এই ধরনের ইলেকট্রিশিয়ান সেজে আসে বলবে আপনার মিটিং আপনার মিটারের রিডিংটা নিব এই বলে ঢুকবে তারপরে চতুর্দিকে দেখবে বাঙালি পরিবার বাংলাদেশি পরিবার সোনা টোনা গয়না আছে কিনা নিয়ে যায় তো আপনার এরকম হয়েছে যে হাউজিং অ্যাসোসিয়েশনের ফ্ল্যাটে থাকেন প্রথমে তো প্লামিং টামিং ইলেকট্রিক্যাল ওয়ার্ক টার্ক করেছে কিন্তু সর্বশেষে যখন পেইন্ট করে এই ফ্ল্যাটটাকে রিডেকোরেট করবে একটা লোক ও আসে আসছেই আপনার মেয়ের পাসপোর্ট ক্রেডিট কার্ড সোনা গয়না নিয়ে গেছে আপনি বলেছেন যে পুলিশকে ইনভলভ করেছেন আপনার প্রশ্ন হলো যে বাড়ি সে সাহেব তাইলে কি কোনো সলিসিটার দর্ব না ভাই আমরা ইচ্ছে করে বলি একজন দুইজন তিনজন লয়ারের কাছে যান কিন্তু আপনার ব্যাপার এটা ভিন্ন এটা ক্রিমিনাল ম্যাটার এটা পুলিশই দেখবে পুলিশ ছাড়া এটা কেউ সমাধান আপনাকে দিতে পারবে না আর পুলিশের পুলিশের কাছ থেকে একটা রেফারেন্স নাম্বার নেবেন কারণ ওই পাসপোর্ট বা আপনার ক্রেডিট কার্ড ব্যাংকের কার্ড বের করতে হলে পুলিশ রিপোর্ট লাগতে পারে দোয়া করি আল্লাহ আপনাকে আপনার যদি ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স ফ্ল্যাটের বা ঘরের থেকে থাকে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করবেন আর যদি না থেকে থাকে তো পুলিশ উইল অ্যাডভাইস ইউ আপনি পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভাইজান জি ধন্যবাদ তারা এই সাথে সাথে আমি একটু অ্যাড করতে চাই যেহেতু আপনার বাসা একজন আগন্তুক সেবসী ওয়ার্কার হতে পারে সে সব যাতে ওপেন পেয়ে না যায় না এটা তো এটা উনাকে সতর্ক থাকতে হবে সতর্ক থাকে যা হবার হয়ে গেছে না সেটা না আজ ভবিষ্যতের জন্য বলতেছি যদি আপনি এটা লক থাকতেন তো আপনি ভাঙা পেতেন তা তো সাথে সাথে देखते हैं ইংরেজিতে একটা কথা আছে লুক बिफोर यू লিপ আপনি এই যে সাবধান না থাকলে আল্লাহ করে ফেলছে কপাল করে ফেলছে এরকম বলা ঠিক না আপনার ও অসাবধানতার কারণে এটা ঘটেছে সুনাও পেয়ে যায় পাসপোর্টও পেয়ে যায় ক্রেডিট কার্ডও পেয়ে যায় আর আপনি জানেন আলাদা বাইরের একটা লুক এখানে কাজ করে টাকাও নিয়ে যায় নিয়ে যায় এটা আপনাদেরও সাবধানতার একটা দরকার ছিল থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে প্রশ্ন উত্তরের জন্য আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কে আছেন লাইনে সালামু আলাইকুম জি কলার সালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম দর্শক আপনার টিভি বললে বন্ধ করুন অতবা একটু পাশের রুমে চলে যান

আমাদের মুখে তো ইয়ে চলে আসতে মুখ ভিজে যাচ্ছে আচ্ছা ধন্যবাদ স্বামী আপনি শুনতে চান বেশ উত্তর দিচ্ছেন জি জি হ্যাঁ শামীম সাহেব জাপানি সুশি কোম্পানিতে কাজ করেন জাপান হলিডেতে গিয়েছিলাম আমার ফ্যামিলি নিয়ে আরে বাপরে মাছ দিয়ে মাছ দিয়ে এবং বাদ দিয়ে যে কিভাবে কত ধরনের ভ্যারাইটি সুশি করে মজাদার জিনিস সুশি খাইছেন কোনো দিন মাশাল তো উনি সুশি কোম্পানিতে কাজ করেন ওনার মা অসুস্থ বাংলাদেশে বাংলাদেশে প্রায় ত্রিশ হাজার টাকা করে প্রায় পাঠা পাঠান তো শামীম সাহেবের ফ্যামিলি হলো চারজনের দুইটা বাচ্চা এবং ওয়াইফ এবং হাজব্যান্ড এখন মাকে যদি আনতে চান আপনি আপনি সব শেষে উত্তরটা আপনি নিজেই দিয়ে দিছেন শামিম সাহেব উত্তরটা হলো যে আগে আমি বলেছি যে ট্যারিসা মেয়ে এই আইনটাকে পাল্টিয়ে দিয়েছে যদি আপনারা আম্মাকে আনতে চান তাহলে সিরিয়াস যদি হন তাহলে আপনি থ্রি টু ওয়ান ফরমুলায় কাজ করেন একজন দুইজন তিনজন লোয়ারের কাছে যান এবং এতে যদি একশো দুইশো তিনশো মান খরচ হয় তো ভবিষ্যতের জন্য ভালো হবে মাকে যদি আনেন আমি আপনাকে স্বামী সাহেব একটা কথা বলি শোনেন দুনিয়াতে কিছু সবের কাজ আছে যেটা আল্লাহ শুধু আখিরাতে পরকালের জন্য রেখে দেয় না দুনিয়াতে তার ফল দেয় এবং দুনিয়াতে কিছু খারাপ কাজ আছে এগুলার জন্য শাস্তি এই পরকালের জন্য আল্লাহ রেখে দেয় না দুনিয়াতে এর শাস্তি দেয় এর মধ্যে একটা হলো মা বাবার খেদমত মা বাবাকে খুশি করা মা বাবাকে যদি আপনি পুরোপুরি সার্ভিস দিয়ে খুশি না করতে পারেন তাহলে খবর রাখেন আপনার জন্য খবর আছে এই দুনিয়াতে হোয়াট রাউন্ড কামস রাউন্ড আপনি এর পাশ্চিত্য পেতে হবে আর যদি মাকে যেভাবে আপনি ত্রিশ হাজার টাকা করে পাঠাচ্ছেন খেদমত করছেন এই দোয়া যদি নিতে পারেন তাহলে বিশ্বাস করেন পরীক্ষিত আমি নিজে দেখেছি এই দুনিয়াতেই তার ফল পাবেন আপনি কোনো লয়ারের কাছে যান সিরিয়াস হলে এবং উনি যাভাবে বলে দিবে সেইভাবে কাজ করেন দোয়া করি আপনার জন্য স্বামী সাহেব ধন্যবাদ জি আসলে স্বামী সব সম্ভাবনা আছে অবশ্যই তো আপনার যার পরামর্শ ভালো লাগবে তার সাথেই কাজ করবেন কাজ করবেন এটাই আমাদের ম্যাজিস্ট্র সাহেবের পরামর্শ আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কে আলাইকুম জি টিভি বন্ধ করে আমাদের সাথে কথা বলুন জি সালাম

এবং যতগুলো প্রশ্ন উত্তর শূন্য সবই আইন সম্পর্কিত আজকে আমরা স্থানীয় বিষয়ে কোনো ওপেনিং রিমার্ক ছিল না আমরা চাই যেটা প্রয়োজনীয় যেটা কমিউনিটির কাজে আসে সেরকম ওপেনিং রিমার্ক নিয়ে আসতে আজকেও আর ব্যতিক্রম ছিল না আপনারা যে যেখান থেকে একটা কথা অ্যাড করি আপনারা অ্যাডাল্টের জন্য যাদের বয়স বেশি ওনারা একটা অ্যালাউন্স পাবেন ওইটাকে আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান